শহরের পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার প্রস্তাবিত পার্কিং জোনের জায়গা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, সদর এসডিএম অসীম সাহা এবং সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্নাদত্ত সহ অন্যান্যরা। জায়গা পরিদর্শন নিয়ে মেয়র দীপক মজুমদার জানান, শহরে যানজট থেকে মুক্ত করার জন্য প্রস্তাবিত জায়গাতে মাল্টিস্টোরি পার্কিং জোন নির্মাণ করা হবে, তাও কেন্দ্রীয় সরকারের সাহায্যে। এ ব্যাপারে শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন, শিলান্যাস করা হয়েছিল, এখানে আপনার মাল্টি স্টোরি পার্কিং জোন করা হবে। আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য শহরে একটা পার্কিংয়ে জোন তৈরি করার উদ্দেশ্যে এই জায়গাটা বাছাই করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রজেক্ট অলরেডি আমরা হাতে নিয়েছি। আজকে আমরা এসছি, আমাদের সঙ্গে আছেন আগরতলা মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর সুরেশ কুমার যাদব, স্মার্ট সিটির সিও, আমাদের সঙ্গে এসডিএম সদর এসডিএম অসীম সাহা মহোদয়, আমাদের এই এরিয়ার কর্পোরেটর, এই সেন্ট্রাল জোনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান আগরতলা পৌর নিগমের রত্নাদত্ত মহোদয় সহ আমাদের আগরতলা পৌর নিগম। পার্কিং জোনের এই প্রস্তাবিত জায়গার পিলারিং এবং মার্কিং কাজ শুরু হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। এই কাজ সম্পূর্ণ হবার পর জায়গাটিকে ব্যারিকেড করে দেওয়া হবে বলে জানান মেয়র। আপনারা জানেন এবং আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন, শিলান্যাস করা হয়েছিল, এখানে আপনার মাল্টি স্টোরি পার্কিং জোন করা হবে। আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য শহরে একটা পার্কিংয়ে জোন তৈরি করার উদ্দেশ্যে এই জায়গাটা বাছাই করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রজেক্ট অলরেডি আমরা হাতে নিয়েছি। আজকে আমরা এসছি, আমাদের সঙ্গে আছেন আগরতলা মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর সুরেশ কুমার যাদব, স্মার্ট সিটির সিও, আমাদের সঙ্গে এসডিএম সদর এসডিএম অসীম সাহা মহোদয়, আমাদের এই এরিয়ার কর্পোরেটর, এই সেন্ট্রাল জোনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান আগরতলা পৌর নিগমের রত্নাদত্ত মহোদয় সহ আমাদের আগরতলা পৌর নিগম। এই মাল্টিস্টোরি পার্কিং জোনের কাজ সম্পূর্ণ হলে শহরের যানজট ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে তা বলা যায় নিঃসন্দেহে। মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর তার কর্মতৎপরতার মাধ্যমে ইতিমধ্যেই পুর নাগরিকদের মন জয় করে নিয়েছেন দীপক মজুমদার। আগরতলা পুর নিগম সাম্প্রতিক সময়ে স্মার্ট সিটি সহ একাধিক প্রকল্পে পূর্ণ উদ্যমে কাজ করছে। পৌরবাসীকে রাজ্য সরকারের সহায়তায় একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং উন্নত নাগরিক পরিষেবা দেয়া যে পুর নিগমের মূল লক্ষ্য তা বহুবার উল্লেখ করেছেন মেয়র দীপক মজুমদার। কাজ চলছে সেই দিশাতেই। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।